আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এ হচ্ছে দেশ স্বাধীন হওয়ার পর প্রথম ভিডিও। সবাই বলি দেশ স্বাধীন হয়েছে তো আলহামদুলিল্লাহ। এই 15-16 বছর ধরে মোটামুটি অনেক চাপের মধ্যেই থাকা আর কি, সাধারণ মানুষ যারা ছিল কেউ ঠিক মতন ভালোভাবে মন খুলে কথা বলতে পারেনি কোনো। তো আল্লাহ তাআলা রহমতে মোটামুটি এখন দেশ ভালোর দিকে যাচ্ছে। ওইসব আন্দোলনের সময় খামারের কোনো কাজ কাম করা হয়নি ঠিক মতো, এখন আবার শুরু করছি। সব কিছু পরিষ্কার করতে হবে আবার নতুনভাবে শুরু করতে হবে। ওই পাশে আমার কিছু হাঁস আছে, অনেকদিন যাবৎ আমার চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয়নি, তো ভাবলাম এখন একটা ছোট্ট একটা ভিডিও করি আপনাদের মাঝে দিই, তারপর রেগুলারলি ভিডিও দেব। ওই যে আমি এখানে আসছি আর হাঁস শুরু করে দিয়েছে আমাকে দেখে খাবারের জন্য। তো নিচে প্রচুর এলগি হয়েছে, ময়লাও আছে, এগুলি সম্পূর্ণ পরিষ্কার করতে হবে। লগবিটও প্রচুর হয়েছে, এখন যাই পুকুরের মধ্যে মাছকে খাবার দিব। দেখি এই খাবারটাই দিব, পুকুরের খাবার আমার নাই শেষ, এটা তো দিই না কারণ এখন একটু বসবো ছায়ার মধ্যে। আজকে আমাদের দিকে প্রচন্ড রৌদ্র, তো এই জায়গাটায় ছায়া আছে প্রচন্ড। তো যেহেতু বসবো তো অল্প কিছু খাবারও দিই, দেখি মাছ আসবে মনে হয়। চলে আসছে ওরা, এখানে কই কার দেওয়া আছে। এখানে তো অনেক মাছ আসছে গম্ম। এখানে আছে সরপুটি আছে, কুই কার্প আছে, ওইখানে আছে। খাবার শেষ করে ফেলছে তো, তো ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর হচ্ছে দেশকে নতুনভাবে সংস্কার করতে সাহায্য করবেন।